আসসালামু আলাইকুম। আজকে আমরা গমের বিভিন্ন আক্রান্ত পোকাগুলো সম্পর্কে জানব, যে কি কি গমের পোকা আক্রমণের কারণে আমাদের ফলনে ক্ষতি হতে পারে। সবাই ভাবতে পারেন যে গম সম্পর্কে আমি জেনে কি করব। আসলে এ দেশটা কি শুধু কৃষকের অথবা এটা কি আমাদের শুধু সরকারের? দেশটা তো আমাদেরও। আমরা যদি এই সব সম্পর্কে জেনে রাখি, তাহলে হবে কি কোনো সময় আপনি গ্রামে গেলেন, বা হতে পারে যে আপনার পরিচিত একটা বন্ধুকে আপনি জানাতে পারলেন, বা হতে পারে যে আপনার আশেপাশে অনেক মানুষ আছে যারা জানতে চাচ্ছে কিন্তু কোনো সুযোগের সন্ধান পাচ্ছে না, বলে তারা কিন্তু সঠিক উত্তর পাচ্ছে না বা সঠিক তথ্যটা পাচ্ছে না। তাদের জন্য হলেও, দেশের কৃষকের উপকারের জন্য হলেও আপনি এগুলো জেনে রাখতে পারেন। জানলে কি হবে, ধরুন আপনি গ্রামে গেলেন, দেখতেছেন যে গম চাষ হচ্ছে, আপনি দেখলেন যে গমের এই গোলাপি মাঝরা পোকা এখানে আক্রমণ করলো, এবং আপনি জানেন যে খুব সহজে আমি এটাকে নির্মূল করে আমার কৃষকের মুখে হাসি এনে দিতে পারবো, তাহলে কি আপনার মনে কি একটু তাকে খুশি রাখতে পারবেন? এটা ভেবে কি আপনার কাছে কি ভালো লাগবে না? আসুন আজকে আমরা জানবো যে গমের বিভিন্ন আক্রান্ত পোকা সম্পর্কে, এবং এগুলো কিভাবে আমরা সম্মিলিত বালাই পদ্ধতি অর্থাৎ প্রাকৃতিকভাবে কিভাবে আমরা একে সহজে দমন করতে পারি, আর যদি খুবই আক্রান্ত হয়ে থাকে তাহলে আমরা কিভাবে ওষুধ প্রয়োগের মাধ্যমে অর্থাৎ কীটনাশক প্রয়োগের মাধ্যমে আমরা কিভাবে গমের বিভিন্ন পোকাকে আমরা ফসল থেকে দূরে রাখতে পারি। তো প্রথমত আমি বলবো যে গমের বিভিন্ন পোকাগুলোর মধ্যে গমে মূলত তিনটি পোকা সবচেয়ে বেশি আক্রমণ করে থাকে। প্রথম পোকাটির নাম আমি প্রথমে লিখেছি যে গমে গোলাপি মাঝরা পোকার আক্রমণ। এটা আমাদের ফসলে ক্ষতি করার দিক থেকে খুবই সিভিয়ার প্রবলেম ফলায়, সেজন্য এটাকে আমি প্রথমে লিখেছি। দ্বিতীয় হচ্ছে গমের জাপ পোকা, এবং তৃতীয় হচ্ছে উই পোকার আক্রমণ। উই পোকা শব্দটার সাথে কিন্তু আবার সবাই পরিচিত। সাধারণত আমরা যখন গ্রামে যাই বা নিজের ঘরে আসবাবপত্রের ক্ষেত্রে দেখবো যে কিছু কিছু জায়গায় আমাদের আসবাবপত্র ভেঙে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, আসলে মূলত এই উই পোকার আক্রমণের কারণে আসলে হয়ে থাকে। এমনকি অনেক সময় আমাদের গ্রামে গেলে বাড়ির মাটি কিছু অংশ থাকে না, সেইগুলো আসলে মূলত উই পোকায় নষ্ট করে, আর অন্যান্য পোকাও করে থাকে, উই পোকাও করে থাকে। তো আজকে আমরা ওসব ব্যাপারে বলবো না, ওসব ব্যাপারে ইনশাল্লাহ পরে বলবো। আজকে আমরা বলবো যে গমের এই তিনটি পোকা কীরকম ক্ষতি করে থাকে, এবং কী লক্ষণ দেখলে আমরা বুঝতে পারবো যে এই পোকাগুলোকে আমরা এইভাবে দমন করব। প্রথম পোকা হচ্ছে গমের গোলাপি মাঝরা পোকা। এই পোকা আমরা কীভাবে লক্ষণটা কীভাবে বুঝবো যে এই পোকা আক্রমণ করেছে আমাদের কৃষকের জমিতে অথবা আপনার পরিচিত মানুষের জমিতে, সেটা হচ্ছে যে গাছের কাণ্ডের ভিতরে এই পোকাগুলো কিন্তু জন্মে থাকে। মূলত এই গোলাপি মাঝরা পোকা যেটার কথা বলছি, এটা আসলে কিন্তু একটা পোকা, ছোট পোকা, সেটা এখনও বাচ্চা পোকা বলা যেতে পারে। সেটি কোনো এক সময় আমাদের প্রজাপতিতে রূপান্তরিত হবে, যেই প্রজাপতি দেখে কিন্তু আমরা অনেক সৌন্দর্য উপলব্ধি করতে পারি, এবং এই প্রজাপতি কিন্তু অনেক উপকার রয়েছে, যে ওরা পরাগায়নে সাহায্য করে থাকে, ফুলের মধু আহরণে সাহায্য করে থাকে। তো এছাড়া অনেক উপকার আছে, কিন্তু জাস্ট এই পোকাটা যখন কীট অবস্থা থাকে, ছোট অবস্থা থাকে, তখন কিন্তু আমাদের সবচেয়ে বেশি ক্ষতি করে থাকে। এ আমাদের গমের ফলনকে ক্ষতি করে, অন্যান্য পোকাও ক্ষতি করে থাকে। তো আজকে এই পোকা কীভাবে আমরা বুঝবো যে এই পোকা আক্রমণ করেছে? মূলত এই পোকা যখন আক্রমণ করে গাছের কাণ্ডের ভিতরে থাকে, গাছের কাণ্ডের ভিতরে কীটটা বসে থাকে, ওখানে সে ওই পাতা এবং কাণ্ডের অংশটা কেটে কেটে খেয়ে ফেলে। এমনকি খেতে খেতে এমন সময় আসে যে সেই গম গাছের শীষটা কেটে ফালায় দেয়। যদি আমরা দেখি যে জমিতে বেশিরভাগ গাছেই শীষটা নেই অথবা কাণ্ডটা একটু ফাঁফা হয়ে গেছে, বুঝতে হবে যে আমাদের মাঝরা পোকা আক্রমণ করেছে। তো এই মাঝরা পোকা থেকে কীভাবে আমরা রক্ষা পেতে পারি? এই মাঝরা পোকা থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের সম্মিলিত বালাই পদ্ধতি কিছু অবলম্বন করতে পারি। যেমন আমরা জমির আমি একটা চিত্র এঁকে দেখাই আপনাদেরকে। এই ধরুন আপনার সেই জমিটা, সেই জমির শেষ মাথাগুলোতে আপনি বিভিন্ন গাছপালার ছাটাইকৃত ঢাল রাখতে পারেন। আশেপাশে আমরা ঢালগুলো লাগিয়ে দেব। কেন লাগাবো? কারণ এই ঢালগুলো লাগালে সেখানে পাখি বসার একটা স্থান পাবে, সেই স্থানের মধ্যে পাখি বসবে। তো পাখি বসলে কী হবে? পাখি কি পোকাগুলোকে মডারেট করবে? না না, পোকাগুলোকে খেয়ে ফেলবে। আমাদের দেশে কিছু পাখি রয়েছে, যেমন শালিক পাখি, চড়ুই পাখি, দোয়েল পাখি, এরা কিন্তু পোকা খেয়ে বেঁচে থাকে। তো এই যখন পাখিগুলো বসার জায়গা দিব, তখন পাখিগুলো পোকা ধরার জন্য সেখানে বসবে, এবং আমাদের সেই কাঙ্ক্ষিত মাঝরা পোকাটি, গোলাপি মাঝরা পোকাটি খেয়ে ফেলবে, কীট পোকাটিকে খেয়ে ফেলবে। এতে করে আমরা কিন্তু অনেকটা এর রোগ পোকার আক্রমণ থেকে দমন করতে পারি। আরেকটা পদ্ধতি রয়েছে যে নাড়া আমাদের পুড়ে ফেলতে হবে। নাড়াটা কি? নাড়াটা হচ্ছে যে আমাদের ফসলের পূর্বে জমিতে অনেক সময়
পূর্ববর্তী ফসলের কিছু অংশ থেকে যেতে পারে, অপ্রয়োজনীয় গাছের কাণ্ড, ময়লা আবর্জনা থাকতে পারে, সেগুলোকে আমরা সরিয়ে এগুলোকে পুড়ে ফেলতে হবে। এটা একটা ভালো পদ্ধতি, কারণ হচ্ছে যে পুড়ে ফেললে এ পোকার ডিমগুলো নষ্ট হয়ে যাবে এবং কি যদি জীবাণু থাকে অন্যান্য জীবাণুগুলো ধ্বংস হয়ে যাবে। আরেকটা হচ্ছে যে কৃষক সবসময় একটু আশেপাশে দেখবে যে এই গমের গাছের গোড়ায়, পাতার নিচে বা পাতার মাঝখানে, নিচে আশেপাশে কোথাও ডিমের গাঁট দেখতে পারে কিনা। যদি দেখে থাকে ডিমগুলোকে কালেক্ট করে সেগুলো ভেঙে ফেলতে হবে। এটা হচ্ছে এই পোকা দমনের আমাদের সমন্বিত বালাই পদ্ধতি। যদি আমাদের এই দমন পদ্ধতিতে যদি আমাদের পোকাটা সার্ভাইভ করে ফেলে যে না আমি তারপর আক্রমণ করব, তাহলে আমাদেরকে তাকে দমন করার জন্য আমাদের কিছু কীটনাশক ব্যবহার করতে হবে, যেগুলো আমাদের গবেষণা কেন্দ্র থেকে এবং আমাদের সরকার অনুমোদিত এসব ওষুধগুলো আমরা ব্যবহার করব। সেগুলো কী কী? একটা হচ্ছে কার্বোফুরান 5G, আরেকটা হচ্ছে ডায়াজিনন 60/60 EC। তো কীভাবে ব্যবহার করব আমি লিখে দিয়েছি যে কার্বোফুরান 5G আমরা 10 কেজি নিব, 10 কেজি নিয়ে সেটা আমরা এক হেক্টর জমির মধ্যে আমরা ছিটে ছিটে দিয়ে দেবো। আর ডায়াজিনন 60 EC সেটা হচ্ছে 1.6 লিটার নিয়ে সেটা আমরা প্রতি হেক্টর জমিতে এই পরিমাণ আমরা ভালো করে পরিমাণ মতো এবং ভালোভাবে আমরা ছিটিয়ে দেবো। যে জায়গায় বেশি আক্রমণ হবে সেই জায়গায় আমরা পারলে একটু ভালো করে ছিটিয়ে দেবো। এর মাধ্যমে আমরা গমের গোলাপি মাজরা পোকা দমন করতে পারবো। আসুন এবার আমরা দ্বিতীয় পোকাটি সম্পর্কে জানি, গমের জাপ পোকা। এটা এই পোকাটি যখন আক্রমণ করে এই পোকার লক্ষণটা আমরা কী দেখব? এই পোকা মূলত গাছের কাণ্ডের ভিতরে থাকে এবং গাছের কাণ্ড, পাতা এবং কি শীষ এগুলো শুষে শুষে এর থেকে রস খেয়ে নেয়, চারাটাকে এবং গাছটাকে দুর্বল করে ফেলে। আমরা যদি দেখি যে জমিতে বেশিরভাগ গাছগুলোই, গম গাছগুলোই যদি দুর্বল দুর্বল ভাব থাকে, অর্থাৎ নয়ে পড়ে, নেতায় পড়ে, তাহলে আমরা বুঝবো যে গাছটা দুর্বল হয়ে পড়তেছে। দ্যাট মিন্স তার মানে হলো যে আমাদের গমের জাপ পোকার আক্রমণ হয়েছে। তো এই পোকা থেকে আমাদেরকে দমনের জন্য আমরা প্রাকৃতিক কী ব্যবস্থা নিতে পারি? সেই ব্যবস্থা একটাই ব্যবস্থা নেওয়া যেতে পারে, সেটা হচ্ছে যে আমরা সেই আগের পোকার ক্ষেত্রে যেরকম আমরা গাছে ঢালের ব্যবস্থা করেছি, ওটাও একটা ব্যবস্থা করতে পারি যে পাখি বসার ব্যবস্থাটা যাতে থাকে, তাতে করে ওই পোকাটাও খেয়ে ফেলার ব্যবস্থা করতে পারে, মানে আমাদের জাপ পোকাটাকে খেয়ে ফেলতে পারে। আর দ্বিতীয়ত হচ্ছে যে এই পোকাগুলোকে খেতে পছন্দ করে এমন পোকা যদি আমরা মাঠে দেখি, তাহলে সেগুলোকে আমরা যাতে না মারি সেগুলোকে রেখে দিই। যেমন লেডি বার্ড বিটেল, এই পোকাটা মূলত জাপ পোকাকে খেয়ে ফেলে। তো খেয়ে ফেললে তো আমাদের জন্য উপকারী যে আমরা জাপ পোকাটা দমন হয়ে গেল। তাই আমরা যদি লেডি বার্ড বিটেল যদি থাকে আমাদের জমিতে, আমরা চেষ্টা করব যে ওটাকে রাখতে, যাতে করে আমাদের এই পোকাটা, জাপ পোকাটা দমন হতে পারে। আর যদি অতিরিক্ত যদি পোকা, জাপ পোকার আক্রমণ হয়ে থাকে, তাহলে আমরা সেই সেম পদ্ধতি আমরা কীটনাশক ব্যবহার করব। তো এখানে কীটনাশক দুটো আছে, সেই কীটনাশক দুটো কী? প্রথমটা হচ্ছে ইমিডোক্লোরোফিড, আরেকটা হচ্ছে এসিফিড। এই দুটো কীটনাশক আমরা ব্যবহার করবো। এই দুটো কীটনাশক ব্যবহারের মাধ্যমে আমরা এই জাপ পোকা থেকে জাপ পোকার আক্রমণ থেকে রক্ষা পেতে পারি। তো কী পরিমাণে ব্যবহার করব সেটাও লিখে দিয়েছি আমি। ইমিডোক্লোরোফিড আমরা প্রতি লিটারে 1 মিলিলিটার আমরা ড্রপ দিয়ে মেপে 1 মিলিলিটার করে নিব, নিয়ে সেটা ভালো করে 1 লিটার পানির মধ্যে গুলে সেটা আমরা ফিল্ডে ইরিগেশন সেচ ব্যবস্থা দেওয়ার সময় অথবা আমরা নিজেরা এই স্প্রেয়ার দিয়ে, যে কীটনাশক দেওয়ার স্প্রেয়ার রয়েছে সেই স্প্রেয়ার দিয়ে আমরা স্প্রে করে দেবো গাছে গাছে। আরেকটা হচ্ছে যে এসিফিডও সেম জিনিস, এখানে 1 মিলিলিটার নেওয়া হচ্ছে, এখানে 2 মিলিলিটার নেওয়া হবে। মানে 1 লিটার পানির মধ্যে আপনি 2 মিলিলিটার এসিফিড দিবেন, এসিফিড দিয়ে সেটা আপনি স্প্রেয়ার দিয়ে অথবা কীটনাশক দেওয়ার যে যন্ত্রপাতি রয়েছে সেগুলো দিয়ে আপনি অথবা সেচ ব্যবস্থায় পানি দেওয়ার সময় সেইগুলো মিক্স করে আপনি ফিল্ডে দিয়ে দিতে পারেন। এর মাধ্যমে আমরা জাপ পোকার আক্রমণ থেকে রক্ষা পেতে পারি। 3 নম্বর পোকাটি হচ্ছে উই পোকা। এর আগে আমি ভিডিও প্রথমে বলেছি যে উই পোকার সাথে কিন্তু আমরা সবাই পরিচিত। তো উই পোকার ক্ষেত্রে কিন্তু আপনারা ছোটোকালে লক্ষ্য করেছেন কিনা জানি না, আমি কিন্তু উই পোকা নিয়ে অনেক দুষ্টামি করেছিলাম। উই পোকার হয় কি যে ডানাগুলো আপনি ধরলে কিন্তু উই পোকা ডানাগুলো সাথে সাথে খুলে যায় এবং পোকাগুলো দেখতে সাদা বর্ণের। আপনি যদি ভালো করে লক্ষ্য করেন যে তার পিছনের দিকে মাথাটা একটু হালকা কালো বর্ণের, বাট পিছনের দিকে অংশটা খুবই সফট। এবং এই পোকাগুলো যদি আপনি পানিতে পড়ে, এরা কিন্তু আর নড়াচড়া করতে পারে না। তো আমরা আজকে এই উই পোকা কীভাবে আমরা দমন করব, উই পোকা আক্রমণ হয় তো উই পোকা
আক্রমণ করলে কী বুঝ কীভাবে বুঝবো যে উইপোকা আক্রমণ করেছে? উইপোকা যখন আক্রমণ করে তখন সে করে কি যে চারা অবস্থায় আক্রমণ করে, এবং এই চারা অবস্থায় আক্রমণ করলে চারা গাছকে বাড়তে দেয় না, মানে বড় হতে দেয় না। সে চারা গাছ চায় যে সে নিউট্রেন আপটেক করে সে তার দৈহিক গঠনটা ঠিক করুক, কিন্তু উইপোকা অনেক উইপোকা কিন্তু একটা দুটো আক্রমণ করে, উইপোকা কিন্তু অনেকগুলো একসাথে আক্রমণ করে, তো অনেকগুলো আক্রমণ করে, তো সেই জন্য সে বাড়তে পারে না। তো বাড়তে না পারার কারণে কোনো এক সময় সে উইপোকার কারণে চারা গাছটি মারা যেতে পারে। উইপোকা মূলত থাকে কিন্তু আবার মাটির নিচে, এটা কিন্তু আমাদের একটা গুরুত্বপূর্ণ তথ্য যে মাটির নিচে থাকে, তাহলে আমরা এমন একটা ব্যবস্থা করতে হবে যাতে করে এরা মাটিতে উপরে উঠতে না পারে, অথবা উপরে উঠতেও যদি পারে তাকে আমি যেভাবে হোক দমন করবো। কীভাবে? আমি প্রথমেই বলেছি যে এরা পানিতে দিলে পানিতে সহজে সাঁতরে উঠতে পারে না, এরা ওখানেই নিস্তেজ হয়ে পড়ে। তো যখন আমাদের দেখবো যে চারা গাছগুলো বড় হচ্ছে না অথবা চারা গাছগুলো মরে যাচ্ছে, তখন আমরা বুঝবো যে উইপোকা আক্রমণ হয়েছে, তখন আমরা একটা প্লাবন সেচ দিব। প্লাবন সেচ কি? আমরা মানে সিরিয়ালে আমরা নল লম্বা করে দিয়ে আমরা অনেক পানি সেচের সময় দিয়ে দেব, যাতে করে ওই পোকাগুলো পানির মধ্যে ডুবে থাকে এবং ডুবে মারা যায়। এটা একটা ভালো পদ্ধতি, এটা এই পদ্ধতি প্রাকৃতিকভাবে আপনি করতে পারেন, যে কোনো ওষুধ ছাড়া আমি পোকাগুলো দমন করতে চাচ্ছি, এই ক্ষেত্রে প্লাবন সেচটা দিলে এই আপনার উই পোকা দমন হতে পারে। যদি দেখা যায় যে না আপনি সেটা দিয়ে করতে পারছেন না, তখন আপনাকে সেম এদের মতো আমাকে কীটনাশক ব্যবহার করতে হবে। এখানে একটাই কীটনাশক ব্যবহার করা হয়, সেটা হচ্ছে ক্লোরোপাইরিফস। এই ওষুধটা আমরা এই কীটনাশকটা আমরা ব্যবহার করব। সেই কীটনাশকটা ব্যবহার কীভাবে করব? প্রতি একর জমির মধ্যে আমরা 4.5 লিটার এই ক্লোরোপাইরিফসটা আমরা ব্যবহার করব। ব্যবহার করলে এই উইপোকা দমনটা আমরা সহজে দমন করতে পারব। তো আমরা আজকে জানলাম যে গমের বিভিন্ন পোকা সম্পর্কে, এবং পোকা কীভাবে আমরা প্রাকৃতিকভাবে দমন করতে পারি, কী কী লক্ষণ ছিল, এবং সেগুলোকে আমরা যদি অতিরিক্ত আক্রমণ করে থাকে তাহলে আমরা কীভাবে কীটনাশক প্রয়োগের মাধ্যমে এগুলোকে আমরা দমন করতে পারি। তো একটা কথা বলে দিতে চাই যে আমরা যদি কোনো রোগে আক্রান্ত হয়ে থাকি, অথবা আমাদের ভিতরেও বিভিন্ন পরজীবী কিন্তু বসবাস করে, এই পোকাগুলো কিন্তু এক প্রকার ওই গাছের জন্য পরজীবী। তা আমরা যেমন উকুন হলে, মশা কামড় দিলে, অথবা আমাদের কৃমি হলে আমরা বিভিন্ন প্রতিকার নিয়ে থাকি। আমরা তো মানুষ, তাই আমরা বলতে পারি যে আমাকে মশা কামড় দিচ্ছে, এই মাসি ভন ভন করতেছে, কিন্তু গাছ তো বলতে পারে না। তা আমাদেরকে লক্ষণগুলো খেয়াল রেখে আমরা যদি কখনো আমাদের গ্রামের বাড়িতে অথবা আমাদের পরিচিত কারো যদি জানার দরকার হয়ে থাকে, তাহলে আমরা লক্ষণগুলো সহ ভালো করে আমরা ইনফরমেশনগুলো নিজেরা জানলাম আজকে, আশা করি আমরা সবাইকে জানাবো। এই দেশ আমাদের, আমরা সবাই দেশের জন্য ছোট ছোট হলেও আমরা কাজ করি। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।